يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. سبحان الله. بولن إذا آيات دويتا تلاوات كولم كثاغولو كار بولেছেন কাদের জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার মধ্যে ঈমানদার যারা তারা শোনো ও ঈমানদারেরা তোমরা শুনে নাও কি শুনবা তোমরা ইত্তাকুল্লাহ তোমরা এক আল্লাহকে ভয় করে চলো ওয়াকুলু কওলান সাদিদা এবং সব সময় হক কথা বলার জন্য চেষ্টা করো আমার ভাইরা বুঝেন ভালো করে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকলেন প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা মানে এ ঈমানদারেরা এ এ শোনো শোনো ডাকলেন শোনো এদিকে তাকাও শোনো রব আমাদেরকে ডাকলেন ডেকে বললেন ও ঈমানদারেরা শোনো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করবা তার মানে এই আয়াতের প্রথম শব্দ থেকে বুঝে নিতে পারলাম দুনিয়ার জীবনে মুমিন শুধুমাত্র ভয় করবে ভারতকে আমেরিকারে কাকে ও মুসলমান জবাব দেন কাকে মুমিন যদি নিজেরে দাবি করেন ভারতরেও ভয় পাবেন আমেরিকানেও ভয় পাবেন আবার আল্লাহরেও ভয় পাবেন হবে না বরং আপনারা দিলের মধ্যে শুধু একজনেরই ভয় থাকবে তিনি কে আল্লাহ ওয়াকুলু কওলান সাদিদা এবং সব সময় কুলু কুলু শব্দের অর্থ তোমরা বলো কি বলবা কওলান কথা বলো কেমন কথা বলবা সাদিদা সাদিদার সোজা বাংলা হচ্ছে সিধা তার মানে তোমরা যখন কথা বলবা সিধা কথা বলবা সিধা কথা কি বাঁকা তেরা না সোজা আগে আয়াতের শাব্দিক তর্জমা জেনে নেই পরে ভেতরে যাব ইউসলিহ লাকুম আমালাকুম যদি আমি আল্লাহকে ভয় করো এবং সিধা কথা তোমরা বলো তাইলে প্রথম পুরস্কার হচ্ছে তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেব আমার ভাইরা লক্ষ্য করেন কাজ কিন্তু ছিল দুইটা এক নাম্বার আল্লাহকে ভয় করতে হবে দুই নাম্বার কথা বলতে হবে সোজা বাঁকা তেরা না তাইলে কাজ কয়টা জোরে কাজ কয়টা তাইলে যুক্তি অনুযায়ী দুইটা কাজ যেহেতু করব তাইলে পুরস্কার কয়টা হওয়া লাগে হ্যাঁ যদি প্রতি কাজের জন্য একটা পুরস্কার হয় তাইলে তো দুইটা হওয়া লাগে প্রথম পুরস্কার আল্লাহ বললেন ইউসলিহালাকুম আমালাকুম আমি আল্লাহ তাআলা তোমাদের আমল পরিশুদ্ধ করব দুই নাম্বার হচ্ছে ওয়াগফিরলাকুম যুনুবাকুম আর তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ ওমাই ইয়ুতিল্লাহ আর কেউ যদি আমি আল্লাহ এবং রাসূলের অনুগত করে ফাকাদ ফাজা ফাউজান আযীমা তাইলে সে এমন সফল হবে দুনিয়াতেও সফল আখিরাতেও সফল আল্লাহু আকবার আমার ভাইরা এই হচ্ছে উক্ত দুটি আয়াতে কারিমার শাব্দিক তরজমা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে ডেকে বললেন ও ঈমানদারেরা সব সময় আমি আল্লাহরে ভয় করবা আল্লাহর ভয়ের নাম হচ্ছে তাকওয়া আল্লাহর ভয়ের নাম কি তাকওয়া আর তাকওয়া নামক এই গুণাবলী যার হৃদয়ে থাকে তাকে আরবিতে বলা হয় মুত্তাকি কি বলা হয়
মুত্তাকি তারা যাদের ভেতরে তাকওয়া থাকে আর মুত্তাকি হবে তারা মুত্তাকি যারা হবে তাদের এক নাম্বার কাজ হচ্ছে কুলু কাউলান সাদিদা তারা সব সময় সঠিক কথা বলবে তারা সব সময় সত্য কথা বলবে তারা সব সময় হক কথা বলবে তারা সব সময় সিধা কথা বলবে এখন যত দিন যাচ্ছে সিধা কথা বলার মতো মানুষ হক কথা বলার মতো মানুষ আমাদের সমাজে কমছে না বাড়ছে কি বলেন কমছে না বাড়ছে কারণ কমাটাই তো স্বাভাবিক আপনার সমাজে যারা হক কথা বলে তারা তো ভালো অবস্থায় নাই আপনি দেখবেন কোন চেয়ারম্যান সাহেব যদি হকের পক্ষে থাকে ওই হকের পক্ষে যদি কোন চেয়ারম্যান চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সঠিক পথে থেকে হকের পক্ষে থেকে চুরি চামারি না করে তাইলে অন্যান্য রাজনীতিবিদদের রসানলে সে পড়ে যায় ঠিক কি না আপনার বাজারে এক সারিতে 20টা দোকান 19টা দোকানে ভেজাল করে একজন দোকানদার সে আল্লাহকে ভয় করে এবং সিধা কথা বলে সিধা পথে চলে জিনিসের দাম যা তাই বলে তাইলে বাকি 19 জন দোকানদারের রসানলে সে পড়ে যায় ঠিক কি না যে তুই নিজে খাস না তো আমাদের এটা নষ্ট করছ কেন আমার ভাইরা সিধা কথা বলা এত সহজ নয় হক কথা বলা এত সহজ নয় হক কথা যদি স্বামী বলে তাইলে স্ত্রীর কাছে স্বামী খারাপ হক কথা যদি স্ত্রী বলে তাইলে স্বামীর কাছে স্ত্রী খারাপ এমন কি হক কথা যদি এলাকার যুবকেরা বলে তাইলে এলাকার ওই যুবকেরা অনেক মুরুব্বীদের চোখে বেয়াদব হয়ে যায় তার মানে হক কথা যেখানে বলে সেখানে সমস্যা আছে না নাই হক কথা বলে যারা সিধা পথে চলে যারা তাদের উপরে কিন্তু বিপদ মুসিবত আছে না নাই তারা কিন্তু সমাজের চক্ষুশূল হয়ে যায় যারা হক কথা গোপন করে তারা বলে আমরা হক কথা বলি না যদি প্রশ্ন করা হয় কেন বলেন না তখন তারা বলে আমরা হেকমত অবলম্বন করি হক গোপন করার নাম তারা দিয়েছে হেকমত আপনি এতদিন পর্যন্ত একটা মসজিদের দায়িত্বে আছেন আপনার মসজিদের সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি কেউ সুদখোর কেউ ঘুষখোর কেউ হারাম ব্যবসার সাথে জড়িত আপনি কেন তাদের কিছু বলেন না কয় বাবা রে বাবা বললে চাকরি থাকবো নি আছে না নাই ভয় করে আমি বললাম এই যে জানার পরে ও যে বললেন না এটা তো হক গোপন করা হয় কয় হুজুর একটু হেকমত করে চলার লাগে হেকমত যদি না করতাম এতদিন থাকতে পারতাম নাকি আপনি খতিব আপনি মেম্বার থেকে কেন হক কথা বলেন না আপনি বক্তা আপনি আপনার দাওয়াতি ময়দানে কেন হক কথা বলেন না তখন বলে হুজুর হক কথা যদি বলা শুরু করি তাইলে দাওয়াত কমে যাবে ইমাম সাহেব বলে হুজুর হক কথা যদি বলা শুরু করি তাইলে চাকরি চলে যাবে এই জন্য আমরা হেকমত করে চলি ধরি মাছ আবার নাসুই পানি নাই নাই ও রাসূলুল্লাহর উম্মতেরা শুনে রাখো যেই হেকমতের কথা আমাদের দেশের এই ভেজা বিড়ালেরা বলে এই হেকমত কিন্তু রাসূলুল্লাহ জানতেন না কারণ রাসূল যদি এই হেকমত জানতেন তাহলে উহুদের ময়দানে মার খাওয়া লাগতো না রাসূলুল্লাহ যদি চিন্তা করতেন পরিস্থিতি খারাপ হক কথা বলা যাবে না প্রশাসন মাহফিল হতে দিবে না সভাপতি মসজিদে থাকতে দিবে না এলাকার মানুষ এলাকায় থাকতে দিবে না এই চিন্তা যদি তোমার নবী করতো মক্কার জমিনে তাইলে ইসলাম আজকে দেড় হাজার বছর পরে বাংলাদেশে আসতোই না মক্কায় যখন পরিস্থিতি চরম খারাপ ওই কঠিন পরিস্থিতি আল্লাহর হাবিবের পা ফেলার জায়গা নাই গোটা মক্কায় সব রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছে ঠিক এমন সময় আল্লাহ তাআলা কোরআন কারীমের একটা সূরা নাযিল করলেন সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল লাহাব
কি নাম সূরাটা কি আপনাদের জানা আছে দুই একটা আয়াত আমার সাথে পড়তে পারবেন পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাম্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سبحان الله كن আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি বলেন আবু লাহাব ধ্বংস হোক আবু লাহাবের স্ত্রী ধ্বংস হোক ওর ক্ষমতা ওর সম্পদ সব ধ্বংস হয়ে যাক নবী আপনি বলেন অথচ রাসূল সেদিন একা রাসূলের সাথে সৈন্যবাহিনী নাই রাসূলের সাথে ঢাল তলোয়ার কিছুই নাই রাসূলকে প্রটেক্ট করার মতো কিছুই নাই রাসূল যদি ওই সময় সূরাটা বলে তাইলে মাইর খাওয়া লাগে কিন্তু যখন আল্লাহ বলেছেন নবী আপনি এখনি বলেন রাসূল দেরি না করে সাথে সাথে বলা শুরু করলেন এই সূরা যখন নাজিল হলো আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল উম্মে জামিল হাতের মধ্যে লাঠি নিয়ে রাসূলুল্লাহকে মারার জন্য দৌড়িয়ে আসলো ও মুহাম্মদ তোমার এত বড় সাহস তুমি আমার নামে আমার স্বামীর নামে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছো আমাদের নামে তুমি আমাদেরকে গালি গালাজ করতেছো অথচ গালি গালাজ কি রাসূল করেছেন না আল্লাহ নাজিল করেছেন আল্লাহ সূরা নাজিল করেছেন রাসূলের দোষ হয় কেন এখন আমরা যখন হক কথা বলি আমাদেরকে অনেকে মারার জন্য তেড়ে আসে আমরা তখন বলি ভাই আমরা তো আল্লাহর কথা বলি তুমি যদি আল্লাহর কথা শোনার পরে তুমি রেগে যাও তাইলে বুঝতে হবে তুমি ইয়াহইয়া তাকির কথার উপরে রাগ করো নাই স্বয়ং তুমি আল্লাহর কথার উপর রেগে গিয়েছো ইয়াহইয়া তাকির কথা মানো আর না মানো কিচ্ছু হবে না তবে আল্লাহর কথার উপর যদি রেগে যাও ঈমানটাই থাকবে না ঠিক কি না আল্লাহর হাবিবকে মানার জন্য এসেছে রাসূলুল্লাহকে অত্যাচার করা হয়েছে জেলে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ শেবে আবি তালিবের মাঝে 3 বছর জেল খেটেছে আল্লাহর হাবিব উহুদের ময়দানে দাঁত দুইটা ভেঙে গিয়েছে লোহার আংটা চোখের নিচ দিক দিয়ে ভেতরে ঢুকে গিয়েছে তবুও তো রাসূলুল্লাহ কোনদিন দ্বীনের সঠিক কথাকে গোপন করে নাই রাসূলুল্লাহ বুঝিয়ে দিয়েছেন উম্মতেরা হিকমত মানে সত্য গোপন করা না বরং হিকমত হচ্ছে জালিমের সামনে সাহসিকতার সাথে সত্যটাকে প্রচার করা সত্য গোপন করার নাম হিকমত না আমাদের সমাজে যে সমস্ত আলেমেরা সত্য গোপন করে যে সমস্ত মানুষেরা সত্য গোপন করে তারা সমাজের মধ্যে একটু ভালো থাকে এদেরকে সবাই ভালোবাসে এদের কোনো শত্রু নাই তারাও বলে আলহামদুলিল্লাহ আমার কারো সাথে কোনো বাজাবাজি নাই সবাই আমারে ভালোবাসে আমি কই আরে বেটা সবাই তোমারে ভালোবাসে কেন সবাই যদি আমারে ভালোবাসে তাইলে লক্ষণ তো খারাপ লক্ষণ তো ভালো না কারণ যারা ভালো তারা আমারে ভালোবাসতেই পারে কিন্তু সমাজের মুনাফিকেরা যদি আমারে ভালোবাসা শুরু করে তাইলে বোঝা লাগবে আমার ইমানে ভেজাল ঠিক কি না আরে মুনাফিক তো ভালোবাসবে তারে যার ভেতরে নিফাক আছে মুনাফিক তো মুমিনকে ভালোবাসতে পারে না রাসূলুল্লাহকে মক্কার জমিনে সবাই ভালোবেসেছিল নাকি কিছু বিরোধীও ছিল তাইলে রাসূলের বিরোধী শক্তি থাকলে তোমার থাকে না কেন তোমার সবাই কেন ভালোবাসে তখন তারা বলে আমরা হিকমত অবলম্বন করে চলি আমরা সিধা কথা বলি না অথচ সিধা কথা বলার জন্য আদেশ যিনি করেছেন তিনি কে ও ভাই আমার সিধা কথা বলার জন্য হক কথা বলার জন্য আল্লাহ আদেশ করেছে কিন্তু হক কথা যারা বলে তাদের উপরেই সব সময় অত্যাচার নির্যাতন আছরা নাই হক কথা বলার কারণে মক্কার জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মার খেয়েছে হক কথা বলার কারণে আমির হামজা তার কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে হক কথা বলার কারণে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে হক কথা বলার কারণে সৈয়দ কুতুব শহীদ মিশরের জমিনে শহীদ হয়ে গিয়েছে হক কথা বলার কারণে বিশ্বনন্দিত মুফাসসির 50 বছর যে কোরআনের তাফসির করেছে তারও শাহাদাতের মর্যাদা নিয়া লেগেছে
আমার ভাইরা বুঝেন তার মানে শিখলাম যে হক কথা বলা যাবে না তাই না হ্যাঁ কয় যাবে কি শিখলাম হক কথা বলা যাবে না নাকি বলতে হবে আপনি শাহজালালের দিকে তাকান শাহজালাল ইয়ামেনী রহিমাহুল্লাহ সিলেটের ময়দানে তিনি কিন্তু বাংলাদেশে তার জন্মস্থান না তিনি মূলত বাংলাদেশে পীরের ব্যবসা কইরা পেট মোটা করার জন্য আসেন নাই যে খানকা একটা খইলা খালি খামু গরু খামু মহিষ খামু ছাগল খামু যা দিবি তাই খামু এমন পীর আছে না নাই শাহজালাল কিন্তু এই ব্যবসা করার জন্য বাংলার জমিনে আসে নাই বরং শাহজালালের বাড়ি ছিল ইয়ামান শাহজালাল ইয়ামেনি ইয়ামান দেশ থেকে বাংলাদেশে শাহজালাল এসেছিল দিনের দাওয়াত প্রচার করার জন্য খেয়ে না খেয়ে দিনের দাওয়াত প্রচার করেছে এবং তৎকালীন জালিম গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছে আজকে অনেকে শাহজালালের মুরিদ বলে দাবি করে নিজেদেরকে বলে আমরা শাহজালাল বাবারে অনেক বেশি ভালোবাসি কোথায় তোমার ভালোবাসার প্রমাণ এই যে আমরা সিন্নি খাইলাম কোথায় তোমার প্রমাণ এই যে আমরা জিলাপি খাইলাম কিন্তু ও মুরিদেরা শাহজালালকে ভালোবাসা শুধু সিন্নি খাওয়া জিলাপি খাওয়ার মাজারের মধ্যে উরুশ করা না বরং তুমি যদি শাহজালালকে ভালোবাসো তাইলে শাহজালালের মতো জালিমের বিরুদ্ধে তোমাদেরও গর্জে উঠতে হবে এই হক কথা বলার মানুষ নাই কারণ হক কথা বলা হয় যেখানে সেখানে বিপদ আছে না নাই আলেম যদি কোরআন সুন্নাহ থেকে হক কথা বলে পরের বছর দাওয়াত পাবে না খতিম যদি হক কথা বলে তাইলে মিম্বারে সে থাকতে পারবে না কিন্তু যারা হক্কানি আলেম তারা দাওয়াতের পরোয়া করবে না হক্কানি খতিব মিম্বারের পরোয়া করবে না কারণ ওই আলেম জানে আমার রিজিকের ফয়সালা দুনিয়াতে না আমার রিজিকের ফয়সালা হয় কোথায় আমার ভাইরা সেই আল্লাহ বলছেন গোলাম ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করবা শুরুতে বলেছিলাম আল্লাহর ভয়ের নাম তাকওয়া আল্লাহর ভয়ের নাম কি আর যার ভেতরে তাকওয়া থাকে তার নাম কি মাশাআল্লাহ কি নাম মুত্তাকি যার ভেতরে তাকওয়া রয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহুর নামটা আমরা কম বেশি সবাই জানি ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন মানে আতাজাবি মাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন মানে আতাজাবি মালিহি ফালইয়ানজুর ইলা কারুন من اعتز بنسبه فلينظر إلى أبي لهب إنما العزة للتقوى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا سبحان الله كن عمر فاروق بولن شنو شنو دنيا ربط ديامون كيشو مانوش ديك باتمرا زارا خموتا زاواتا كنجر شفلو تا موني كوري যারা মনে করে ক্ষমতায় টিকে থাকতে পারাটাই সফলতা এই ক্ষমতাকে যদি কেউ সফলতা মনে করে মর্যাদার জায়গা মনে করে তাহলে সে যেন ফেরাউনের দিকে তাকায় কারণ দুনিয়াতে ফেরাউনের চেয়ে বেশি ক্ষমতাবান অন্তত বর্তমান দুনিয়াতে কারো নাই ঠিক না কেউ যদি অধিক হারে সম্পদ কামানোকে মর্যাদাপূর্ণ জায়গা মনে করে চিন্তা করে অনেক টাকা লাগবে কোটি কোটি টাকা কামাইতে হবে বাড়ি গাড়ি সব লাগবে মিলে ইন্ডাস্ট্রি একটা আছে আরো ছয়টা লাগবে হালাল হারামের বাজ বিচার নাই অঢেল সম্পদের মালিক হওয়াকে যদি সফলতা মনে করে তাহলে সে যেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী কারণের দিকে তাকায় বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ধনীর নাম হচ্ছে বিল গেটস আর ওই যুগের সবচাইতে বড় ধনী নাম ছিল কারণ কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাইনাহু মিনাল কুনুজিমা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া কারণের যেই সম্পদগুলো ছিল এই সম্পদ রাখার জন্য যেই লকার ছিল বক্স ছিল ওই বক্সগুলোর চাবি বহনের জন্য একটা দুইটা নয় সত্তরটার বেশি উট লাগত তাহলে বুঝেন চাবি বহনে যদি সত্তরটা উট লাগে তাইলে তার স্বর্ণ মুদ্রা হীরা জহরত মণি মুক্তা ছিল
কত লক্ষ লক্ষ টন যেটা বর্তমান দুনিয়ার সব ধনীর কাছেও নাই ওমর ফারুক বললেন কই ফেরাউন তো সফল না কারুন তো সফল না তারা তো মর্যাদাবান না কেউ যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করে নিজের মর্যাদাবান ভাবে তাইলে সে যেন আবুল হাবের দিকে তাকায় কারণ আবুল হাবের বংশ আর রাসূলুল্লাহর বংশ সেম কুরাইশ কিন্তু রাসূলের মর্যাদা কোথায় আর আবুল হাব কোথায় তার মানে ক্ষমতায় যাওয়াটা সফলতা না মর্যাদাবানের মর্যাদার কিছু না অধিক পয়সা কামানোটা সফলতা কিংবা মর্যাদাপূর্ণ জায়গা না উচ্চ বংশে জন্মগ্রহণ করাটা সফলতা কিংবা মর্যাদাপূর্ণ কোনো জায়গা না ওমর ফারুক বললেন ইন্নামাল ইজ্জাতু লিত্তাকওয়া মূলত সফলতা সম্মান ইজ্জত মর্যাদা রেসপেক্ট আছে তাকওয়ার মধ্যে কিসের মধ্যে কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের মধ্যে যার হৃদয়ে আল্লাহর ভয় যত বেশি আছে যার হৃদয়ে তাকওয়া যত বেশি আছে আমি আল্লাহর দরবারে সেই সবচেয়ে বেশি মর্যাদাবান আল্লাহু আকবার তার মানে একটা বিষয় পরিষ্কার হন দুনিয়ার মানুষের কাছে যেমন মর্যাদার শ্রেণী বিন্যাস আছে ক্লাসিফিকেশন আছে মেম্বার সাহেবের এক রকমের মর্যাদা আবার চেয়ারম্যানের মর্যাদা মেম্বারের চাইতে কম না বেশি আবার এমপির মর্যাদা চেয়ারম্যানের চেয়ে বেশি না কম আবার মন্ত্রীর মর্যাদা এমপির চাইতে বেশি না কম আর প্রধানমন্ত্রীর মর্যাদা বাকি অন্যদের চাইতে তার মানে দুনিয়াতে আমাদের চোখে কিন্তু একটা মর্যাদার শ্রেণী আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস ফিফথ ক্লাস আল্লাহ বলে আমি আল্লাহর দরবারে মর্যাদার একটা জায়গা আছে আর আমি আল্লাহর দরবারে সবচাইতে মর্যাদাবান হবে সে যার মধ্যে তাকওয়া থাকবে তার মানে আমার ভাইয়েরা একটা বিষয় বুঝলাম যদি কোনো মন্ত্রী কোনো এমপি কোনো চেয়ারম্যান যদি কোনো রাষ্ট্রপ্রধান তার ভেতরে যদি তাকওয়া না থাকে ইমানদারিতা না থাকে আল্লাহর ভয় না থাকে তাহলে ওই অঞ্চলের কোনো রিক্সাওয়ালা জুতা সেলাই করানোওয়ালা মুচির হৃদয় যদি তাকওয়া থাকে ওই রকম হাজারো তাকওয়াহীন মন্ত্রীর চাইতে তাকওয়াবান রিকশাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তাআলার কাছে তাকওয়ার মর্যাদা অনেক বেশি কেন বেশি তার কারণ হচ্ছে শুধুমাত্র তাকওয়াই পারে সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে শুধুমাত্র তাকওয়া দ্বারা সম্ভব তাকওয়া মানে যেহেতু আল্লাহর ভয় লক্ষ্য করেন তাকওয়া যেহেতু আল্লাহর ভয় আর আল্লাহর ভয় নামক সফটওয়্যার যদি আমাদের নিজেদের ভেতরে আমরা ইনস্টল করে নিতে পারি তাহলে যে বিষয়টা হবে আমি যখন যা করছি যা খাচ্ছি যা বলছি যা দেখছি যা শুনছি সব কিছু কেউ দেখুক আর না দেখুক দুনিয়ার কোনো সিসিটিভি আমাকে দেখছে না দুনিয়ার কোনো চোখ আমাকে দেখছে না কেউ দেখছে না একজন দেখছে তিনি কে রাতে দেখে না রাতে দেখে না ঘরের ভিতরে দেখে না সমুদ্রের নিচে দেখে না ইউনুস নবী 40 দিন মাছের পেটে কি করেছে দুনিয়ার কেউ জানে না কিন্তু ওই খবর আমাদেরকে যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে সব আল্লাহ দেখেন আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব সম্ভব না আর এই তাকওয়া যখন আপনার মাঝে থাকবে যে আমার রব 24 আওয়ার্স আমাকে দেখছে যে মানুষের ভেতরে এই ধারণা বদ্ধমূল হয়ে যাবে তার দ্বারা সমাজে কোনো অন্যায় সংঘটিত হতে পারে না পারে কোন ওসি অফিসার ইনচার্জ তার মনে যদি তাকওয়া ঢুকে তার দ্বারা কোন নিরপরাধ মানুষ হেনস্থার শিকার হতে পারে না কোন চেয়ারম্যান সাহেবের মনের ভেতরে যদি তাকওয়া ঢুকে যায় তার দ্বারা জনগণের সম্পদ স্বরূপ হতে পারে না ঠিক কিনা এইভাবে যদি সমাজের প্রতিটি মানুষ তাকওয়ার নীতি অবলম্বন করে ফেলে তাহলে সিসিটিভি লাগবে না গার্ড লাগবে না ডিভি এনএসআই ডিএসবি কিছুই লাগবে না মূলত প্রতিটি মানুষ তখন নিজেই নিজের গার্ড হয়ে যাবে ঠিক কিনা আরে আমার জন্য গার্ড দেওয়া কি দরকার আমি তো নিজেই নিজের গার্ড কারণ আমারে দেখতেছে কে এই তাকওয়া যদি বাংলাদেশের সকল মানুষের ভেতরে কায়েম হয়ে যায়
তাহলে আমার বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হতে পারে ঠিক কি না যার উৎকৃষ্ট প্রমাণ বর্তমান পৃথিবীর একটি দেশ সেই দেশটির নাম হচ্ছে আফগান সুবহানাল্লাহ কইলেন না আফগানিস্তান ইমারতে ইসলামী কায়েম করে তাকওয়ার নীতি অবলম্বন করার মধ্য দিয়ে দেশ যে প্রকৃতার্থে সোনার দেশ হতে পারে নিরাপত্তার চাদরে ঢেকে যেতে পারে অভাব দারিদ্রতা মুক্ত হতে পারে শান্তির সুবাতাস দেশে যে বইতে পারে তার জ্বলন্ত জীবন্ত প্রমাণ বর্তমান পৃথিবীতে যেই দেশটা সেই দেশটার নাম কি অনেকের নামটা কইতো তো ভয় লাগে কারণ আজ থেকে দুই তিন বছর আগেও আমাদের মিডিয়া বলতো কিচ্ছু পারবে না আফগান জঙ্গি টঙ্গি শেষ হয়ে গেছে নানান কথা নানান কথা কারণ এই দেশটা বিগত ২০টি বছর বিগত ২০টি বছর এই দেশটা ছিল আমেরিকার পায়ের নিচে আমেরিকার সৈন্যরা ক্ষতি করতে 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 শেষ করে দিয়েছে ২০ বছর পরে ২০২১ সালে আমেরিকার সৈন্যরা তার কামব্যাক করে ফিরে যায় ইউটার্ন করে চলে যায় তালেবানদের হাতে দেশটাকে ছেড়ে দিয়ে যায় এই ২০ বছর আফগান শাসন করেছিল যারা তারা প্রচলিত ধারার রাজনৈতিক নেতা আর বিগত ৩ বছর আফগানিস্তান শাসন করতেছে যারা তারা আমাদের মতো মোল্লা ঠিক কি না ২০ বছর আফগানি কিছুই হয় নাই বরং যত দিন গিয়েছে তত আরো রসাতলে গিয়েছে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছিল মৃত্যু পথযাত্রী কাফন দাফন হয়ে যাবে গোসল সম্পন্ন ৩ বছরের মধ্যে এই দেশটা এমন ভাবে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান পৃথিবীর অন্যান্য দেশগুলো অবাক হয়ে তাকিয়ে আছে সুবহানাল্লাহ কইলেন আমি আজকে দেখলাম আফগানিস্তানে ইমারতে ইসলামী কায়েম হওয়ার পরে নিরাপত্তার চাদরে যেন গোটা দেশ ঢেকে গিয়েছে একজন ব্যক্তি পলিথিনের ব্যাগের ভেতরে ১০ লক্ষ টাকা ভরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হয়তো ব্যাংক থেকে টাকাটা তুলছে বাইরের দিকে যাচ্ছে কিন্তু যেই ব্যাগটা হচ্ছে পলিথিনের ব্যাগ তাও আবার একদম সাদা স্বচ্ছ পলিথিন আচ্ছা বলেন ১০ লক্ষ টাকার ওজন আছে না নাই কথা বলেন ১০ লক্ষ টাকা যদি সাদা পলিথিনের ব্যাগে একটা ভরেন ভরে গুলিস্তান থেকে আপনি বের হয়েছেন এই পর্যন্ত আসতে পারবেন কিও হ্যাঁ শেষ টাকা আছে আপনি নাই আপনি আছেন টাকা নাই হাতের মধ্যে খালি পলিথিনটা চলতেছে ঠিক কি না কারণ আমাদের বাংলাদেশে চোর বেশি না কম চোর শুধু বাইরে না মসজিদে জুতা রাইখা ভেতরে ঢুকবেন আইসা দেখবেন জুতা নাই এমন হয় না চট্টগ্রামে হয় নাকি ভাই চট্টগ্রামে বলে হয় মুসল্লি গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা কারণ জুতা চোর সবচেয়ে বেশি চুরি করে যখন মুসল্লি সেজদায় যায় ঠিক কিনা মুসল্লি সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা আর চোর বেটা কয় দেখ তাড়াতাড়ি কোন জুতাটা বালা তাড়াতাড়ি নিয়ে পালা জুতা চোর আছে না নাই তবে আমার দেশের মানুষ আবার মাশাল্লাহ জুতা চোররে যদি রাস্তার মধ্যে পায় তাইলে সারে না উত্তম মাধ্যম দিয়ে দেয় ঠিক কি না অবাক করা বিষয় আমরা তো জালিম হয়ে গেলাম আমরা তো ইনসাফ করতে পারলাম না মসজিদ থেকে যেই লোকটা ২০০ টাকা ১৫০ টাকা ৩০০ টাকার জুতা চুরি করে ধরে দিয়েছে সে যদি ধরা পড়ে মাইর একটাও মাটিতে পড়ে না কিন্তু যেই বেড়া উপরে গিয়া ৩০০০ কোটি টাকা ৩০০ কোটি টাকা ১০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিল ওই বড় চোরটারে মারলাম না বরং তারে ফুলের মালা দিয়ে আর উপরে উঠাই দিলাম আমাদের মায়ের খালি জুতা চোরেটা পরে কিন্তু ৩০০ কোটি টাকা যে পাচার করে তারে দেখলে স্যার কেমন আছেন কিন্তু কয়া লাগতো চোর ভাই কি অবস্থা চুটিদারি চলেনি আমার ভাইরা বাংলাদেশে তো চোরের অভাব নাই আসলে অবস্থিত সমাজের মধ্যে চোর অনেক
আজ থেকে 20-30 বছর আগে গ্রামের বাড়িগুলোর মধ্যে মাটি খুঁড়ে এরপরে চুরি করত এটারে কি কয় হ্যাঁ আমাদের এলাকায় সিং বলে শীতকাটা নাকি সিংকন কেন চট্টগ্রামের মানুষ তো আপনাদের এলাকার মানুষ কিন্তু চট্টগ্রামে থাকতে থাকতে চট্টগ্রামের সব শিখে ফেলছে চট্টগ্রামের ভাষা পারেন নি বদ্দা বদ্দা খড়ে চট্টগ্রামের ভাষা খুবই খুবই ডেঞ্জারাস বিশেষ করে কক্সবাজারের ভাষা তো আরো ডেঞ্জারাস এমন ভাবে কথা বলে বদ্দা খড়ে এত তাড়াতাড়ি আর এমন ধাক্কা এই উচ্চারণ আপনি বাংলা ভাষার কোনো বিধানেই পাবেন না আল্লাহ বাঁচাইছে যে কবি নজরুল রবীন্দ্রনাথরা এই ভাষা শোনার আগেই মারা গেছে আলহামদুলিল্লাহ তবে প্রতিটি ভাষার একটা মাধুর্য আছে না নাই আচ্ছা তো 10 লক্ষ টাকার স্বচ্ছ পলিথিন পলিথিনের মধ্যে নিয়ে যাচ্ছে এই দৃশ্য বাংলাদেশে আপনি কল্পনা করতে পারবেন না বরং 10 লাখ টাকা তো ভালো 10,000 টাকা পকেটে নিয়ে যদি আপনি বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যান বুকটা দুক 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 করবে যে টাকাটা এখনো পকেটে আছে নাকি বারবার হাত ধোকা চেক করা লাগবে কথা কি মিথ্যা হাসতেছেন কিন্তু কথা তো সত্য গ্যারান্টি নাই ভরসা নাই যে কোনো সময় তসরুপ হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে কিন্তু আফগানিস্তান 3 বছর আগে যেই দেশটা স্বাধীন হলো এমারতে ইসলামী কায়েম হওয়ার ফলে স্বচ্ছ পলিথিনে ভরে 10 লাখ টাকা চোখের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে নেওয়া তো দূরের কথা কারো সাহস নাই চোখ তুলে দ্বিতীয়বার তাকানো যে টাকার ঠোঙ্গাটা কত বড় একটু দেখি এই সাহসটাও নাই হাত বাড়ানো তো পরের বিষয় কারণ জানে ধরার সাথে সাথে দেখা যাবে সে আছে এক জায়গায় হাতের কবজি আরেক জায়গায় সুবহানাল্লাহ কইলেন না মিয়া তার কারণ ইসলামে চুরি চুরি যদি কেউ করে তাইলে তার শাস্তি কি কাটা হাত কাটা পরের ধনে যদি আপনি একবার তাকান তার সম্পদ তোরে বাবা রে বাবা কত টাকা নেওয়ার চিন্তা মাথায় আসার সাথে সাথে আবার মনে পড়ে যাবে সুবহানাল্লাহ হাতটা যদি দেই তাইলে সারা জীবনের জন্য হাতের মায়া পরিত্যাগ কইরাই দিতে হবে কিন্তু এই নিয়ম আমাদের বাংলাদেশে নাই আমাদের বাংলাদেশের বিধান হচ্ছে চোর যদি চুরি করে ধরা পড়ে পাবলিক প্রথম পেদানি দেয় প্রথম পাবলিক কিছু পিটায়া পুটায়া তারপরে ছেড়ে দেয় তারপরে আবার বাহিরে ছাড়ে না ছাড়ে মূলত থানার কাছে আদালতে সেখান থেকে তারে নিয়ে হয়তো কোন জেলের মধ্যে ঢুকায় দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে জেলে যায় চোর হইয়া বাইরে হয় ডাকাত হইয়া ঠিক কিনা আজ পর্যন্ত আমি দেখি নাই যে চোর একটা চুরি করে জেলে গেছে আয়েশা সুবহানাল্লাহ মসজিদের ইমাম হয়ে গেছে প্রথম সারির মুসল্লি এমন পাইছেন বরং চুরি করে জেলে গিয়েছে জেলের মধ্যে তারে তো আর ভিআইপি ভাবে এক রুমে রাখা হবে না যে রুমে রাখা হয়েছে ওই রুমে ছিল এক ডাকাত ওই ডাকাত কয় কি রে নাম কি তোর কয় ভাই নাম কুদ্দুস গ্রাম থেকে আসছি আপনি কে কয় আমি কানামি জান নাম শুনস নাই ওরে বাবা আপনি তো অনেক বড় সন্ত্রাসী কয় হা এবার কুদ্দুস স্যারে জিজ্ঞেস করে কি কুদ্দুস করছোসটা কি তুই কয় আমি ছাগল চুরি করে ধরা পড়ছি কানামি জান কয় সর্বনাশ তুই আমার ছেলে থাকিস না কারণ তোর মতো ছাগল চোর যদি আমার সাথে থাকে আমার মানে জুত কমব হ্যাঁ বরং তুই থাক আমার সাথে কয়দিন 3 মাস পরে যখন তুই বের হবি তোর আর ছাগলের দিকে তাকানো লাগবে না তুই তখন ব্যাংক ডাকাতি করার জন্য প্রস্তুতি নিবি ঠিক না গেছে ছাগল চোর বেরেছে ব্যাংক ডাকাত এবার বের হওয়ার পরে পরের দিন নাঙ্গলকোট বাজার দিয়ে যাচ্ছে মনুব্বির সাথে দেখা কয় কিরে কুদ্দুস চুরি করছস জেলে দিছি এখন ভালো হইছস কয় জি স্যার আলহামদুলিল্লাহ আর ছাগল টাকল ধরবি নি কয় না মাগনা দিলেও না কারণ এখন আপনার 5,000 টাকার ছাগল নাই কারা এখন আমার টার্গেট হচ্ছে 5 কোটি টাকার ব্যাংক ডাকাতি কিন্তু মুসলমান যদি আফগানিস্তানের মতো এমারত ইসলামী কায়েম করা যেত যদি আইন পাস করা হতো আসারিক ওয়াসারিক তো ফাকাত আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ চোর চুরনি হোক চোর হোক পুরুষ হোক মহিলা হোক
চুরি করে ধরা পড়ার পরে তার কি করতে হবে এই আইন যদি বাংলাদেশে قائم হতো বাংলাদেশে যদি চোরদেরকে ধরে ধরে হাতগুলা কেটে দেওয়া যেত তাইলে আমার বাংলাদেশে আফগানিস্তানের মতো ইমারতে ইসলামের সুন্দর জামরাও দেখতে পেতাম আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে চুরি চিরতরে উঠে যেত চুরি করা তো দূরের কথা তাকাইলেই মনে পড়বে কিন্তু এখন অনেকে এই কথাটা পছন্দ করে না এই আয়াতটারও পছন্দ করে না এই আইনটাকে পছন্দ করে না চোরের হাত যে কেটে দিতে হবে এই কথা পছন্দ করে না এমন অনেক নেতা আমাদের সমাজে আছে না নাই কারণ তারা ভালো করে জানে যদি এই আইন আমরা প্রতিষ্ঠিত করি তাইলে অনেকের হাত তারা নিজেদের সাথেই থাকবে না ঠিক কি না এজন্য আমার ভাইরা তাকওয়াই পারে সমাজকে বদলে দিতে তাকওয়াই পারে সমাজকে বদলে দিতে সোনার সমাজ গড়তে এজন্য আল্লাহ বললেন ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করবা তাকওয়া অবলম্বন করবা যার মধ্যে তাকওয়া থাকে তার দ্বারা সমাজে কোনোদিন কোনো অন্যায় সংঘটিত হয় عمر فاروق رضي الله عنه اكبر تني جخن خليفة المسلمين عمر رضي الله عنه اكتا نيوم چلو رولز چلو دنه بلا تني راستر پوری چانونا کرو تين راتر پرثو مانشيك تو گھومييني تين مدھو راتے اوٹھے پروزدر خوز خبر ني تين عبر شش راتے تني اللہ ردور بار تحاد جو در ناماز داری جتين سبحان الله বাসা যায় কোন এই বিধান এই নিয়ম আমাদের দেশের নেতাদের মধ্যে তো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আছে না নাই কেন অনেক নেতা তো অনেক সময় কয় যে আমরা নামাজ কম পড়ি না 70 80 রাকাত তাহাজ্জুদ আমরাও পড়ি আছে না নাই তাইলে যে বেডা সত্যি 70 80 রাকাত নামাজ যদি সে প্রতি রাতে পড়ে তাইলে সে তো ওমরের চাইতেও বড় মানুষ কারণ 70 80 রাকাত নামাজ ওমর পড়তে পারত না এক রাতে একটা রাতে আর সময় পাওয়া যায় কয়টা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন মধ্যরাতে বের হলেন একদিন তিনি রাতের প্রথমাংশে বের হলেন না ঘুমিয়ে যে আজকে একটু প্রজাদের খোঁজ খবর নেই কারণ ইসলামে ইমানত যেখানে থাকবে খেলাফতে ইসলামী যেখানে থাকবে সেখানে জনগণ আরামে ঘুমায় আর শাসক সারা রাত জেগে জেগে পাহারা দেয় আর যেখানে ইসলামী ইমানত থাকে না ইসলামী অনুশাসন থাকে না সেখানে শাসক আরামে ঘুমায় আর জনগণ না খায় আর খোদার জালায় পয়রা ময়রা থাকে ঠিক কি না আমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন দেখি আজকে একটু বাহিরটা দেখি পরিবেশটা কেমন গভীর রাত অন্ধকারের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আর সাথে কাউরে নেন নাই চাদর একটা মুনি দিয়ে তিনি হাঁটছেন হাঁটতে 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 মরুভূমির এক প্রান্তে ওমর ফারুক চলে গেলেন মরুভূমির এক প্রান্তে ওমর চলে গেলেন ঠিক এমন সময় ওমর দেখে দূর থেকে একজন রাখাল আসছে আর ওই রাখালের পেছনে অনেকগুলো ছাগল ভেড়া বকরি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখালের কাছে গিয়ে দাঁড়ালেন রাখালকে জিজ্ঞেস করলেন কে তুমি পথিক রাখাল বলল আমি অমুক বাড়ির রাখাল যেই বাড়ির রাখাল ওমর তারে চিনে এবার রাখাল বলল আপনি কে ওমর বলল আমি একজন মুসাফির কি বলল আমি ওমর আমি প্রেসিডেন্ট চিনো তুমি আমারে এ কথা বলছে কি বলেছে ওমর নিজের পরিচয় দেন নাই আর ঘুট ঘুটে অন্ধকার রাত ওমররে দেখাও যায় নাই ওমর বললেন আমি একজন মুসাফির কারণ রাসূল বলেছেন কুংফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আওয়াবিরু সাবিল দুনিয়াতে এমন ভাবে থাকবা যেন তুমি গরীব একজন মুসাফির ভাব সামনে অহংকার নিয়ে থাকো না দুনিয়া চিরস্থায়ী জায়গা না দুনিয়া থেকে তোমার একদিন বিদায় নেওয়াই লাগবে দুনিয়াতে কেউ থাকতে পারবে ওমর বললেন আমি একজন মুসাফির তবে সফর করতে করতে আমি তৃষ্ণার্ত হয়ে গিয়েছি পিপাসার্ত হয়ে পড়েছি ক্লান্ত হয়ে গিয়েছি তুমি এক কাজ করো না ভাই
তোমার ছাগলগুলো মাত্র মাঠ থেকে ঘাস খেয়ে ফিরেছে তার মানে ওলান বজায় দুধ আছে তুমি আমারে একটু তোমার যে কোনো একটা ছাগলের বান থেকে আমারে একটা গ্লাস দুধ পান করাও রাখাল বলল পথিক ও মুসাফির তোমার আবদারটা মন্দ নয় তবে ছাগলটার মালিক আমি না আমি শুধু রাখাল আমার মালিক আরেকজন আছে আর আমি আমার মালিকের অনুমতি ছাড়া তোমাকে দুধ দিতে পারবো না মাফ করো এই কথার দ্বারা কি বোঝা গেল রাখালের ভেতরে আমানতদারিতা আছে না নাই তবে অমর চিন্তা করল এবার ডোজটা একটু বাড়াই কারণ অ্যামাউন্ট যখন কম লাভ যখন কম আমানতদারিতা তখন বেড়ে যায় আবার লাভ যখন বেশি তখন আমানতদারিতা কমে যায় এটা আমাদের একটা নিয়ম আপনি দেখবেন মাঝে মাঝে মসজিদের মধ্যে ওযু করার সময় কারো ৫টা টাকার একটা কয়েন পড়ে গেছে মুসল্লি একটা নিয়ে এসে বলে হুজুর ওযুখানার মধ্যে ৫টা টাকা পাইছি একটু বলে দেন এই ৫টা টাকা পাইছি এই টাকা টাকার টাকা টাকার টাকা টাকার এই ভাই নিয়ে যান টাকা টাকার হুজুর চিন্তা করে আল্লাহ সুবহানাল্লাহ আমার পেছনে নামাজ পড়ে কত বড় আমানতদার আলহামদুলিল্লাহ সেমাই কিং করতেছে ৫টা টাকা পাইছি কার 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 নিয়ে যান আবার এই বেটা মসজিদ থেকে বের হইয়া যখন বাজারে দিকে যায় সামনে যদি ১০০০ টাকার নোট একটা দেখে ডাইনে বামে তাকায়া টাকাটার উপরে পাড়া দিয়া দাঁড়ায় থাকবে যখন দেখবে কেউ নাই আস্তে করে পকেটে ঢুকাবে আছে না নাই কারণ লাভ যখন কম ঈমান তখন বাড়ছে আবার লাভ যখন বাড়ছে ঈমান তখন কমছে যে বেটা ৫টাকা নিয়ে মাইকিং করে ওই বেটাই আবার ৫০০টাকা পাইলে পাড়া দিয়া দাঁড়ায় থাকে ঠিক কি না অমর চিন্তা করলেন এক গ্লাস দুধ খাইতে চাইলাম তো মাগ না এই জন্য হাদিস শোনাই দিলা অমর বললেন ও রাখাল আমি যদিও মুসাফির তবে আমি কিন্তু খালি পকেটে বের হই নাই আমি ব্যবসার জন্য বের হয়েছি আর আমার পকেট ভর্তি টাকা আছে তুমি এক কাজ করো শুধু দুধ চাই না একটা ছাগলও চাই তুমি একটা ছাগল নাও ওই ছাগলের দুধ আমারে খাওয়াও এরপরে ওটারে জবাই করে ফেলো এই মরুভূমির মধ্যে ওটারে আমরা পোড়ায়া খাবো তুমিও খাবা আমিও খাবো আর যাওয়ার সময় এই পোড়া ছাগলের যেটা মূল্য এই মূল্যটাই আবার আমি তোমারে দিয়াও দিমু খায়াও গেলা নিয়েও গেলা জিতলা তুমি কথা ঠিক না আরে লাভে লাভ সব দিক দিয়ে তো লাভজনক ব্যবসা রাখাল বলে আচ্ছা মুসাফির ভাই আমি যদি তোমারে ছাগলটা দিয়া দেই তো ঘরে যখন যাব আমার মালিক তো গুইনা গুইনা বের করে আবার ঢুকায় গুনে গুনে আমি আমার মালিক রে আমি কি জবাব দিব অমর কয় আরে পাগল এটা বোঝো না মালিক রে বলবা ছাগল একটা বাঘে খেয়ে ফেলাইছে এটা বিশ্বাসও করবে মালিক তার কারণ হচ্ছে মরুভূমির মধ্যে কয়েকশো ছাগল চড়ানো হচ্ছে হঠাৎ করে দূর থেকে বাঘ একটা এসে একটা ছাগল তো খাইতেই পারে প্রতি সপ্তাহে দুই চার পাঁচটা এমনি খায় একজন রাখাল আর কতগুলা দেখভাল করে রাখবে এবার রাখাল বলল ঠিক আছে তোমার কথা কারণ অবশ্যই মালিক রে বললে মালিক এটা বিশ্বাসও করবে কথায় যুক্তি আছে তবে ও মুসাফির তোমারে আমি আর একটা প্রশ্ন করি ভাই জবাব দাও তোমার কাছে আমি একটা ছাগল বিক্রি করলাম পয়সাটা আমি নিলাম খাইলাম ভাগজাক করে লাভটা আমার তোমার বেশি লাভ নাই তোমার চেয়ে বেশি লাভ আমার হবে আবার আমি যখন আমার দুনিয়ার মালিকের কাছে যাব আমি তার কাছে বলবো ছাগল বাগে খেয়ে ফেলছে সেও বিশ্বাস করবে তাতেও আমার আটকাবে না কিন্তু তুমি আমার জবাব দাও দুনিয়ার মালিকের কাছে মিথ্যা কথা বলে পার পেয়ে যাব কিন্তু আমি আরশে আজিমের মালিক আল্লাহর দরবারে কি জবাব দিব আমি জানতে চাই আল্লাহু আকবার এবার আমার ফারুক দু চোখের পানি ছেড়ে দিয়েন দিয়ে বললেন তুমি যাও আমার ফারুক চিন্তা করলেন আল্লাহ যেই যুগে সাধারণ রাখালের মনের ভেতরে এতটুকু তাকওয়া ঢুকে যায় ওই জাতি দুনিয়ার শ্রেষ্ঠ জাতি হবে না তো হবে কে অমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখালের পথ ছেড়ে দিলেন রাখাল চলে যেতে লাগলো অমরে ফারুক তিনিও তার ঘরে চলে গেলেন নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহর দরবারে দোয়া করলেন পরদিন সকালে অমরে ফারুক তার খাদেমরে পাঠাবেন বললেন খাদেম যাও ওই বাড়িতে যাও তারে ডেকে আনো
একটু পরে কি ভেবে আবার খাদেমরে বললেন খাদেম তুমি থাকো আমি নিজেই যাই খাদেমকে রেখে ওমর ফারুক নিজেই রওনা দিলেন তার ঘরে ওই ব্যক্তির ঘরে গিয়ে যখন ওমর দাঁড়িয়েছে রাখাল যদিও ওমররে চিনে না কিন্তু মালিক তো স্থানীয় সে চিনে মালিক ওমরকে দেখে থরথর করে কাঁপতেছে আমিরুল মুমিনিন ওমর আপনি এসেছেন আপনার জন্য কি করতে পারি বলেন কোথায় বসাবে কি খাওয়াবে কিভাবে সম্মান করবে বেকারার হয়ে গেছে ওমর বললেন এত বেকারান হওয়ার প্রয়োজন নাই তোমার ঘরে একটা রাখাল আছে কিনা সেটা বলো কয় আছে তো কয় কই কয় ওই যে গোয়াল ঘর ওই গোয়াল ঘরের এক সাইডে সে শুয়ে থাকে ভেড়া বকরিগুলার সাথে ওমর ফারুক বললেন তাকে ডাকো রাখালকে গিয়ে বলা হলো এই রাখাল ওঠ কি করেছিস তুই বল তোরে খোঁজার জন্য আমিরুল মুমিনিন কেন এসেছে বল আজকে হয়তো তুই মরবি না আমি মরম কি করছিস তুই বল রাখাল ভয়ে কাঁপতেছে কারণ ওমর এমন একজন মানুষ ওমরের নাম শুনলে সবার মনের মধ্যেই ভয় লাগত রাখাল কাঁপতেছে আহারে আল্লাহ কি আবার কি করলাম রাখাল কাঁপতে কাঁপতে ওমরের সামনে দাঁড়িয়েছে ওমর বলল রাখাল গত রাতে তুমি যখন ছাগলগুলা নিয়ে আসতেছিলা তোমার কাছে আমি একটা ছাগলের দুধ খাইতে চাইছিলাম তুমি দাও নাই রাখালের ভয় কমছে না বাড়ছে কমছে আরো বাড়ছে মিয়া এমপি সাহেবের জায়গাটা দরকার তুমি দেও নাই কয়দিন পরে দেখবা জায়গা আছে মাগার তুমি নাই ঠিক না আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট তোমার ছাগল চাইছে তুই বাড়া দেস নাই রাখাল কাঁপতেছে ওমর ফারুকের পা ধরে মাফ চাবে ওমর ফারুক ওই রাখালের হাত দুটো ধরে ফেললেন রাখালকে বুকে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন ও রাখাল তোমার ভেতরে আল্লাহর তাকওয়া আছে আল্লাহর ভয় আছে আর যার ভেতরে আল্লাহর এত বেশি ভয় আছে সে মানুষের গোলামের জিনজিরে আবদ্ধ থাকতে পারে না আমি অমর শাস্তি দেওয়ার জন্য আসি নাই আমি অমর এসেছি রাখালের জিন্দগি থেকে মুক্ত করে তোমার স্বাধীন মানুষ বানায় দেওয়ার জন্য এর নাম তাকওয়া ওই দিন ওই রাখালের যেই পরিমাণ তাকওয়া ছিল ওই তাকওয়া যদি আমার বাংলাদেশের সবগুলো সরকারি কর্মকর্তা আমলাদের মনের ভিতরে ঢুকে যেত তাহলে আমার বাংলাদেশটা সত্যিকারের সোনার বাংলা হয়ে যেত ওই রাখালের অন্তরের সম পরিমাণ তাকওয়াও কারো মাঝে নাই তার মানে আপনাদের মতো এমন হাজারো এমপি মন্ত্রীর চাইতে ওই রাখালের মর্যাদা কি কম না বেশি আমার ভাইরা তাকওয়া ফিল ইবাদাতি হওয়াল ইখলাস এই তাকওয়াকে যদি আপনি ইবাদতের মধ্যে ঢোকান তাইলে এর অর্থ হবে ইখলাস অর্থ কি হবে কোরআন শরীফে একটা সূরা আছে না নাই নাম কি কি নাম পারেন 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 তো পড়েন আমার সাথে একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই যে আয়াতগুলো তেলাওয়াত করলাম সূরার নাম কি বললেন সবাই একসাথে বলেন সূরার নাম কি কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই পুরো সূরাটার মধ্যে ইখলাস শব্দটা আছে কয়বার কয়েকবার কই আছে দেখান এই পুরো সূরার মধ্যে ইখলাস শব্দটা একবার আছে তার মানে ইখলাস শব্দটা ইখলাস নামক সূরার ভেতরেই নাই আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা ইখলাস হচ্ছে অন্তরের বিষয় সূরা ইখলাসের মধ্যে যেমন ইখলাস শব্দটা দেখা যায় না ঠিক একইভাবে আমলের মধ্যে ইখলাসটা বাহিরে দেখা যায় না ইখলাস থাকে ভেতরে ইখলাস থাকে কোথায় ইখলাসের ব্যাপারে আল্লাহ বললেন ও বান্দা শোনো শোনো ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ও গোলামেরা শুনে নাও আমি আল্লাহ তাআলা আদেশ করেছি আমার ইবাদত করবা ইখলাসের সাথে জোরে কোন কিসের সাথে এখন এই ইখলাসটা আমাদের মধ্যে কম না বেশি ভালো করে বুঝেন ইখলাস মানে হচ্ছে এই যে আমি দান করব ধরেন আমার ভাই আজকে মাহফিলে দান করলো 10,000
যদি ওনার মনের ভেতরে থাকে 10000 টাকা দান কইরা আমি নারায়ে তাকবীর নিব সবার বাহবা নিব এটা হবে রিয়া লোক দেখানো আমল আর যদি তিনি চিন্তা করে এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে দিলাম কেউ আমারে বাহবা দিক চাই না দিক কেউ দেখুক আর না দেখুক কেউ জানুক আর না জানুক জানেন কে আল্লাহ আমি দিয়ে দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য কারো দেখা দরকার নাই এটার নাম ইখলাস এটার নাম কি এটার নামই হচ্ছে ইখলাস ইখলাস এখন আমাদের মাঝে নাই আমরা আমল যদি করি ছয়া না মানুষরে দেখাইতে চাই দশা না ঠিক কি না আগে নামাজ পড়তো না ঠিক মতো হঠাৎ করে দুই চার দিন তাহাজ্জুদ পড়েছে এখন মানুষরে জানানো লাগবে যে আমি তাহাজ্জুদ গুজার এই জন্য কথায় কথায় তাহাজ্জুদের প্রসঙ্গ তুলে সাইড দোকানে বসে গল্প করতেছে দুই মুরব্বী একজন আরেকজনকে বলে কি ভাই আপনার বাড়ির পুকুরের মাছ দেখে অনেক বড় হয়ে গেছে কয় আমার বাড়ির পুকুরের মাছ দিয়ে বড় হয়েছে আপনি জানেন কেমনে হাজী সাহেব কার বলেন না তাহাজ্জুদের সময় যে উঠি মাঝে মাঝে আপনার ঘাটলায় তোজুটা করার জন্য আসি তখন দেখি মাছে উপরে পানির টিপুনি কাটে এই বেটা আসলে মাছ বড় হয়েছে এটা বুঝাইতে চাইছে না তাহাজ্জুদ গুজার এটা বুঝাইতে চাইছে আমি আরো চার পাঁচ বছর আগে এক জায়গায় জুমা পড়াতাম সাভারি আর একটা জায়গায় এখন তো সাভারের সবচেয়ে বড় মসজিদ যেটা সেন্ট্রাল মসজিদ ওখানে জুমা পড়াই এর আগে যেখানে পড়াতাম সেখানে জুমার পরে এক ধনী ব্যক্তি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল তার বাসায় খাওয়া দাওয়া করলাম নতুন বাড়ি করেছে সুন্দর ডুপ্লেক্স বাড়ি খাওয়া দাওয়ার পরে গল্প করতে করতে জুমার পরে খাওয়া দাওয়ার পরে গল্প করতে করতে আসর কিন্তু খুব তাড়াতাড়ি এসে যায় সময় খুব একটা পাওয়া যায় না জুমার দিন এমনিতেই অনেক সময় চলে যায় তো আসরের সময় হয়ে গেছে তো আমরা বললো হুজুর মসজিদ তো 8-10 মিনিট দূরে একটু দূরে লাগবে তো আমরা কি ভেতরে নামাজ পড়তে পারি আমি বললাম ভাই আমরা যেহেতু 5-7 জন আছি ভেতরেই জামাত করতে পারি আসেন অজু করলাম অজু করে আমি যখন বের হয়েছি টিস্যু দিয়ে হাত মুখ মুছতেছি তো এবার সে তার সন্তানকে ডাকলো ছেলেকে ডাকলো এই ছেলের নামটা বললাম না এই অমুক সন্তানকে ডাকতেছে এই ওই 9 নাম্বার বার হজ করে আসার সময় যে যায় নামাজটা আনছি না মোটা ওইটাই না হুজুরে বিছাই দাও সে বুঝাইলো আমারে যে হুজুর আপনি কয়বার করছেন আমি কিন্তু অলরেডি 9 বার আমার ভাইরা বোঝেন এর যায় নামাজ দেওয়া উদ্দেশ্য নাকি 9 বারের হাজি এটা বোঝানোর উদ্দেশ্য হজ কবুল হবে তো আমাদের মধ্যে আমরা যদি আমল চার আনা করি 10 আনা দেখাইতে চাই অথচ সাহাবায়ে কেরাম 16 আনা কইরাও চার আনাও দেখাইতো না ঠিক কি না ইখলাসে ভরপুর ছিল সাহাবায়ে কেরামের আমল খলিফাতুল মুসলিমিন তখন আবু বকর জোরে কোন ইসলামের কততম খলিফা জানে না আবু বকর ইসলামের কয় নাম্বার খলিফা ওমর কয় নাম্বার তারপরে কে তারপরে সুবহানাল্লাহ কোন আবু বকর সিদ্দিক প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন আর আবু বকর যখন খলিফা প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন তখন ওমর রে বানিয়েছিল প্রধান বিচারপতি আবু বকর খলিফা প্রেসিডেন্ট আর রাষ্ট্রের প্রধান বিচারপতি ওমর সুবহানাল্লাহ বলবেন না তো ওই সময় একটা নিয়ম হয়েছিল আবু বকর বলল আচ্ছা আমাদের মদিনায় কিছু মানুষ আছে যারা বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে কষ্ট হচ্ছে আপনাদের ওপর থেকে টুক 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 পানি পড়তেছে না একটু কষ্ট হচ্ছে আমি বুঝতেছি ভাই আর কয়েকটা মিনিট ধৈর্য ধরতে পারবেন না পারবেন একটু জোরে বলেন তো আল্লাহু আকবার আবু বকর বলল যে আমাদের মদিনায় কিছু মানুষ আছে যারা বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে অকেজো হয়ে গিয়েছে কোনো কাজ করতে পারে না বৃদ্ধা বৃদ্ধ এমন অতিমাত্রায় বুড়ো এক কাজ করি আসো আমরা তাদের একটা লিস্ট করি লিস্ট করে আমরা তাদের খেদমত করব পুরো মদিনা ঘুরে একদম অকেজো হয়ে গিয়েছে কাজ করার মতো উপায় আর নাই এবং তাকে সহায়তা করার মতো নিজের কোনো পরিবার প্রয়োজন আত্মীয় স্বজন কেউ নাই যে অন্যের সাহায্য ছাড়া চলতে অক্ষম এমন মানুষ আছে না আহারে এই সময়টা খুবই কষ্টের
বার্ধক্যের ভারে যখন দেখবেন বিছানা থেকে উঠতে পারছেন না, এই হাত আপনার কথা শুনছে না, পা দিয়ে হাঁটতে পারতেছেন না, কোথাও বসে থাকতে পারতেছেন না, যেখানে সেখানে কাত হয়ে পড়তে হচ্ছে, শুয়ে থাকা অবস্থায় পেশাব করে দিচ্ছেন, পায়খানা করে দিচ্ছেন, ওই সময়টা মারাত্মক কষ্টের, ওই বয়সটা খুবই কষ্টের। এই জন্য রাসুল একটা দোয়া করতেন, রাসুলের এই দোয়াটা আমরা অধিকাংশ মানুষ জানি না। রাসুল বলতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আন উরদ্দা ইলা আরযালিল উমর। আয় আল্লাহ তাআলা, যেই বয়সে আমি বয়সের দ্বার প্রান্তে চলে যাব, মানুষের গায়ে ভর দিয়ে চলতে হবে, অন্য কারো সাহায্য ছাড়া আমি মুহাম্মদ চলতে পারবো না, ওই বয়সে উপনীত হওয়ার আগে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে নিও। কত বড় দোয়া চিন্তা করেছেন, রাসুলই দোয়া করেছেন। অথচ রাসুলুল্লাহর খেদমতের জন্য একজন দুইজন না, লক্ষ লক্ষ সাহাবী প্রস্তুত, জান দিয়ে দিবে, কিন্তু রাসুল, রাসুল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত চমৎকার মানসিকতা, এত চমৎকার মেধা দিয়েছেন, তিনার দোয়া কত অসাধারণ। নবী দোয়া করতেছেন, আল্লাহ যেই বয়সে আমি অন্যের ঘরে ভর দিয়ে চলতে হবে, ওই বয়সে যাওয়ার আগে সুস্থভাবে আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েন, এবং আল্লাহ তাআলা সেটাই করেছেন, 63 বছরের জিন্দেগির মধ্যে নিয়ে নিয়েছেন, বিছানায় পড়ে থাকতে হয় নাই। এই দোয়াটা রাসূলের উম্মত হিসাবে আমাদের করা দরকার। আরে ভাই, অধিক হায়াত পাওয়াটা এটা রহমত না, বরং রহমত হচ্ছে নেক হায়াত পাওয়া। নেক হায়াত মানে যে কয়দিন থাকি যেন সুস্থ থেকে আল্লাহর ইবাদত করতে পারি, ঠিক কি না? হায়াত পাইলাম 100 বছর, 60 বছর কোনো মতো চললাম, বাকি 40 বছর আরেকজনের ঘরে পাড়া দিয়ে, ওকে জো পেশাব পায়খানা করে বিছনা ভরে দিচ্ছি, ওই হায়াতের চাইতে আমার 60 বছরের সুস্থতার হায়াতের দাম বেশি, ঠিক কি না? তো লিস্ট করা হলো এমন 30 জন আছে, বুড়ো এবং বুড়ি, বৃদ্ধ এবং বৃদ্ধা, যেই 30 জনে তাদের সহায়তা করার মতো কেউ নাই, স্ত্রী সন্তান পরিবার পরিজন কেউ নাই তাদের কাছে, তারা বিছানা থেকে উঠতে পারে না, চলতে পারে না, কোনো কিছু নিয়ে খেতে পারে না, নিজেকে নিজে পরিচ্ছন্ন করতে পারে না, খুব কষ্ট। আবু বকর বললেন, এই যে 30 জনের নাম, এই নামগুলো মসজিদ নববীর বারান্দায় টাঙিয়ে দিচ্ছি, আর কিছু করব না, শুধু নামগুলো টাঙিয়ে দিব। আর সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যারা লিওয়াজহিল্লাহ, ইখলাসের সাথে কাজ করতে চাও আল্লাহকে সন্তুষ্টির জন্য, তোমরা যার দায়িত্ব যে নিতে চাও, মেহরবানি করে প্রত্যেকের নাম থাকবে মাজুর ব্যক্তির নাম, মাজুর ব্যক্তির নামের পাশে তোমরা ব্র্যাকেটে তোমাদের নামটা লিখে দিবা, যার দায়িত্ব যে নিতে চাও তার নামের পাশে তুমি তোমার নামটা লিখে দিবা, এবং তুমি প্রত্যেক দিন তার কিছু কাজটা আছে সহায়তা করবা, আলহামদুলিল্লাহ। তো দেখা গেল কয়েকদিন পরে লিস্টের আলহামদুলিল্লাহ সবার নাম ভরে গেছে, সবার নামের পাশেই সাহাবিদের কারো না কারো নাম যুক্ত হয়ে গেছে, অর্থাৎ সকলের দায়িত্ব কোনো না কোনো সাহাবি নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ, কয় না বাবা, মাগনা মাগনা কাজ করবে, স্বেচ্ছাশ্রম। তাও আবার কেমন স্বেচ্ছাশ্রম? বয়স্ক নারী, বয়স্ক পুরুষ উঠতে পারে না, বৃদ্ধ বৃদ্ধা, তাদের বিছনার পেশাব পায়খানা পর্যন্ত পরিষ্কার করতে হবে, মানুষ তো নিজের বাপ মারটাই করতে চায় না, আছে না নাই, আর সেখানে অন্য কারোটা করতে হবে, সবারটা হয়ে গেছে। ওমর ফারুক একদিন দেখে, কিরে লিস্টে সবারটাই মোটামুটি হয়ে গেছে, কিন্তু সর্বশেষ 3 নম্বরে একজনের নাম আছে, মাজুর ব্যক্তির নাম আছে ঠিক, কিন্তু পাশে কারো নাম নাই, এটা হয় নাই। অমর খোঁজ নিয়ে জানতে পারলেন, এই বৃদ্ধা নারী, একজন বুড়ি মহিলা অতি মাত্রায় অসুস্থ থাকে, কোনো কাজ করতে পারে না, তার মানে তার দায়িত্ব যে নিবে, তার একার দায়িত্ব পালন করা 5 জনেরটা সমান হবে, যার ফলে অন্যদের দায়িত্ব নিলেও শেষের সিরিয়ালের এই বৃদ্ধা নারীর দায়িত্ব কেউ নেয় নাই। অমর চিন্তা করে, ঠিক আছে ফজরের নামাজের পরে আমি যাব, দায়িত্বটা আমি না হয় নিলাম, সুবহানাল্লাহ বলবেন না, প্রধান বিচারপতি দায়িত্ব নিচ্ছে। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করলেন,
ফজরের নামাজ আদায় করার পরে এবার ওমর ফারুক তিনি বাড়ির দিকে হাঁটা দিলেন ওই বৃদ্ধা নারীর বাড়ি থেকে উঠলেন খোঁজে খোঁজে দরজাটা ধাক্কা দিয়ে বললেন ও মা সালাম দিয়ে বললেন মা আমি কি ভেতরে আসতে পারি কিনা বৃদ্ধা শুয়ে থেকে জবাব দিলেন কে তুমি আসো ওমর বললেন আমার নাম ওমর আমি এসেছি আপনার কিছু খেদমত করার জন্য দেন আপনার পানি কলসটা পানি এনে দেই আপনি একটু উঠেন আপনার চাদরটা পরিষ্কার করে দেই বিদ্যা রানী বলল তুমি কোথাকার কে আমি তো জানি না তবে এগুলো কোনো কিছু করার দরকার নাই তোমার আগে আরেকজন এসা করে দিয়ে গেছে ওমর বলে আমার আগে আরেকজন আসলো মানে আপনার নামের পাশে তো কারো নামই নাই আসলো কে আবার বিদ্যা রানী বলল জানি না কিন্তু কে যেন একজন এসে করে দিয়ে গিয়েছে ওমর বললে ঠিক আছে সমস্যা নাই আমি আগামীকাল আসবো কারণ এই দায়িত্ব আর কেউ নেয় নাই আজকে যদি কেউ শখের বসে কইরাও থাকে কালকে আর সে আসবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন ফজরের পরে না ফজরের আগেই আমি সেখানে যাব বুড়ির বাড়ির কাজগুলো শেষ করে দিয়ে তারপরে আমি ফজরের নামাজ পড়তে মসজিদে যাব ওমর ফারুক তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের কিছু সময় পূর্বে ওই বৃদ্ধা নারীর বাড়ির দিকে চলে গেলেন যাওয়ার পরে সালাম দিয়ে বললেন মা আমার নাম ওমর আমি গতকাল এসেছিলাম আজকে আমি ওমর আবার এসেছি আমারে বলেন কি করতে হবে পানির জগটা দেন পানি নিয়ে আসি কোনো কিছু পরিষ্কার করার থাকলে দেন পরিষ্কার করে দিয়ে যাই আপনার কাজকর্ম সেরে আমি আবার নামাজ আদায় করতে যাব বৃদ্ধা বলল দরকার নাই পানি আনতে হবে না পরিষ্কারও করতে হবে না কারণ তোমার আগেই কে জানো আরেকজন এসে করে দিয়ে গেছে আরো জোরে গুন সুবহানাল্লাহ এবার ওমর অবাক হয়ে গেলেন কি ব্যাপার দুই দুই দিন আমি আসলাম একদিন ফজরের পরে আরেকদিন ফজরের আগে কিন্তু দুই দিনই আমি পেলাম না কে নাকি বলে এসে করে দিয়ে গেছে তাইলে এখন কাজ করা তো পরে আগে কে করতেছে এই কাজ তারে ধরা দরকার অমর কারে কাজ আমি পাইছি না না পাইছি সেটা পরের বিষয় কিন্তু করতেছেটা কে বুড়ি কয় আমিও তারে চিনি না ঘন্টা দিয়ে আসে করে আবার আস্তে করে চলে যায় অমর ফারুক চিন্তা করলেন আজকে আর ফজর না ফজরের আগে না আজকে যাব একবারে তাহাজ্জুদের সময় আমার ফারুক তৃতীয় দিন তাহাজ্জুদের ওয়াক্তে ধীরে ধীরে এই বুড়ির বাড়ির দিকে যখন আগাচ্ছেন আমার ফারুক দেখলেন আমার ফারুকের সামনে আরেকজন কে যেন চাদর মুড়ি দিয়ে বুড়ির বাড়ির দিকে ঢুকছে আমার ফারুক দেখলেন বুড়ির বাড়ির দিকে যে ঢুকতে যাচ্ছে আপাদমস্তক চাদর মুড়ি দেওয়া পায়ের মধ্যে জুতাও নাই ওমর ফারুক পেছন দিক থেকে গিয়ে শক্তিশালী মানুষ পেছন দিক থেকে গিয়ে এইভাবে জড়ায় ধরছেন এই কে তুমি মানুষ না জিন না ফেরেস্তা পরিচয় দাও আগে কারণ আমি গত দুই তিন দিন আসছি আমি শুধু শুনলাম কে নাকি করে দিছে কিন্তু কে করে দিছে ওখানে তো নাম নাই আমি তার নামটা বের করতে চাই অমর যদি শক্ত কইরা ধরে মানুষ হোক আর জিন হোক ছুটতে পারবে শক্ত করে অমর ধরেছে হঠাৎ করে অমর শুনল গুঙ্গানির কান্নার আওয়াজ আসছে তার মানে যারে ধরেছে সে কান্না করছে অমর ফারুক বললেন ভাই কে আপনি কান্না করেছেন কেন এবার ঘোমটার ওপাশ থেকে আওয়াজ আসলো রে ভাই অমর আমি আর কেউ না আমি হচ্ছে মদিনার প্রেসিডেন্ট আবু বকর আমি খলিফাতুল মুসলিমিন আবু বকর এবার আবু বকর কাঁদে ওমর কাঁদে ওমর বলেন আমিরুল মুমিনিন সারাদিন এত ব্যস্ততা আপনার কাছে এত কাজ আপনি করেন রাতের বেলা একটু ঘুমাবেন ওই ঘুমটা বাদ দিয়া এই বুড়ির কাজ আপনি কেন করছেন আমরা তো আছি আবু বকর বলে ওমর রে আমি এই কাজটার জন্যই করেছি আমার নামটাও দেই নাই
যেন সবাই জানতেও না পারে কে তার কাজ করছে কারো জানা দরকার নাই শুধু জানবে কে ওমর বলে ভাই আবু বকর এই পাথুরে রাস্তা হাঁটতে গেলে পায়ের ভেতরে পাথর কুচি ঢুকে যায় এই রাস্তায় কাঠের খড়ম পরে আমরা হাঁটি আর আপনি খালি পায় কেন আবু বকর বললেন ওমর পাথরের উপরে কাঠের খড়ম দিয়ে যখন আমি হাঁটব কাঠের খড়মের আওয়াজ হবে পাথরের উপরে টকটক করে বাসার বাড়ির পাশের মানুষ শুনতে পারে এই যে দেখো গভীর রাতে আবু বকর হয়তো কোনো ভালো কাজ করতে যাচ্ছে আমি কাউরে দেখাতে চাই না আমার পায়ের আওয়াজও কারো শোনাতে চাই না এই জন্য আমার জুতাটা খুলে আমি বুড়ির মার কাছে এসে তার সব সেবা যত্ন করে আবার আস্তে করে ঘরে গিয়ে জুতাটা পাই দিয়া ওযু করে আমি মসজিদে ঢুকে যাই এই ছিল সাহাবায়ে কেরাম যাদের ভেতরে তাকওয়া দ্বারা ভরপুর ছিল যার ফলে রাসূল বলেছেন খায়রুল কুরুনি করনি ও দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ আমার নবীর যুগ আমি নবীর যুগ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম এরপরে তারপরের যুগ তারপরে তারপরের যুগ আজকে যদি ওমর ফারুকের মতো আবু বকরের মতো তাকওয়া আমাদের মধ্যেও ঢুকে যায় তাইলে সোনার মদিনার মতো এই বাংলাও সোনার বাংলা হয়ে যেতে পারে ঠিক কি না শুধু দরকার তাকওয়া এজন্যই আল্লাহ বলছেন ইমানদারেরা ইত্তাকুল্লাহ তাকওয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করে চলো ওয়াকুলু কওলান সাদিদা সরল সঠিক কথা বলো হক কথা বলো আমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা যেন সিধা কথা বলতে পারি হক কথা বলতে পারি আল্লাহ তৌফিক দান করুক হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি হুনিম